রাজ্যের মানুষ বলছেন বর্তমান সরকার ক্ষমতায় বসার পর থেকে সারা রাজ্য জুড়ে চলছে উন্নয়ন ফটিকরাই বিধানসভা জুড়েও চলছে একের পর এক উন্নয়নমূলক কাজ রাজ্য সরকার এবং এলাকার যুব বিধায়ক সুধাংশু দাসের প্রচেষ্টায় এলাকায় যে উন্নয়ন চলছে তারই এক নিদর্শন দেখা গেল লাল লালডহরে কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশন প্রকল্পে এবং রাজ্য সরকারের অর্থানুকূল্যে বারো কোটি টাকা বেয়ে করে উঠেছে বারো লক্ষ ক্যালন ক্ষমতা সম্পন্ন পানীয় জল পরিশোধন প্রকল্প এই প্ল্যান্টের জল বাড়ি বাড়ি পৌঁছে দিতে ইতিমধ্যেই অনেকটা সম্পূর্ণ হয়েছে সাপ্লাই পয়েন্ট বসানোর কাজও এখনও কিছু কিছু এলাকায় জোর গতিতে চলছে পাইপ লাইন বসানোর কাজ বর্তমানে এই প্রকল্প থেকে বিশুদ্ধ পানীয় জল ব্যবহার করছেন এলাকার ছটি পঞ্চায়েতের মানুষ এলাকার মানুষ জানাচ্ছেন আগে পানীয় জলের সমস্যায় দুর্ভোগ ছিল তাদের নিত্য সঙ্গী পাম্পের মাধ্যমে যে জল দেওয়া হতো তা ছিল আয়রনে ভরা মিলত না প্রয়োজন মতো জল কিন্তু বর্তমানে এই ট্রিটমেন্ট প্ল্যান্ট চালু হওয়ায় জলের দৈনন্দিন চাহিদা যেমন কিছুটা মিটেছে তেমনি মিলছে পরিশোধিত পানীয় জল ওই যে সার্ভে আজকে সাত মাস চলের জলভারাম জলের সুবিধা হয়েছে জলভারাম জল জলভারাম জলও বালহ বিলের সুবিধা হিসেবে এটি সবাই হার তখন জলের আমরা সমস্যা আসিল একটা ফার্ম একটা আছে এটা বেশি বালা জল দিত না কাজ করে আমরা তো সরকারে থাকবো থাকার কথা কাজও করে সরকারে এই সরকার আমরা আবার চাই এমএলএ প্রচুর কাজ করে আগে তো আরম্ভই অকন তো এমএলএ ভূমিকা থাকবো নানি নি এটা পার্টির একটা ভূমিকা থাকবো নানি আনাইলে এটা কি এমনি ইবনি এর আগে তো ওই তো উইতো তো ইইল না এরপরে এই সরকার আবার পরে তো এটা জল এটা ইয়েছে আমরা তো এখানে সমস্যা আগে আসিল জলের খুব সমস্যা আসছিলো এখন তো এই ওয়ার উপরে গিয়া আমরা জলের কোনো সমস্যা নাই আমরা জলটা আগে তো খুব আয়রন আছিল এখন এই জলের মধ্যে আয়রন নাই খুব সুন্দর জল আমরা এখন জল দিলে পারি কোনো সমস্যা নাই এমএলএ তাহার ভরত আমরা ইটাও পাইছি এমএলএ তাকিয়ার সহযোগিতা হইয়া ইটা এই প্লেনটা আপনারা ঘুরে একজন ইটি আমরা চিহ্ন কথা সরকার যদি এটা অনুমতি না তাহলে তো এটা আমরা আর ওই তো ওইল না সরকারের অনুমতি আমরা আগে জলপালা পালা আসলো না এখন তো আমরা খুব সুবিধা হয়েছে জলটাই নেবালা লাল ডরুয়াটা আমরা জলটাই খুব পাই যাব আমরা আগে তো অনেক গুল্লা জলাই তো ওইটাই ইয়ে জল উতলার জল নদীর জল তো প্লাটাই আর গুল্লা জল উঠে মন্ডি কানে জল লাগতাম আমরা ফিটকারি দিয়ে জল লাগতাম ফিটকারি লাগে না কারণ এটা একটা জল তুলি আমরা জল লাগতাম তো লাল ডর একটা সময় এক ফোটা পানীয় চলের জন্য চাতক পাখির মতো যারা বসে থাকত পানীয় চলের উৎসের সামনে সেই সব দুর্ভোগ পীড়িতদের কথাই বর্তমান সরকার এবং স্থানীয় যুবক বিধায়ক সুধাংশু দাসের ঐকান্তিক প্রচেষ্টায় সময়ের আগে এই প্রকল্প থেকে জলের পরিষেবা পেয়েছেন তারা প্রতিটি বাড়িতেই নলের মাধ্যমে জল পৌঁছে দেওয়ায় বর্তমান সরকার যে উদ্যোগ তা অনেকটাই বাস্তবায়িত ফটিকরায় বিধানসভা এলাকায় বড় একটা অংশে এতে স্থানীয় বিধায়ক এবং অবশ্যই বর্তমান সরকারের ভূমিকায় প্রশংসায় পঞ্চমুখ ফটিকরায় বিধানসভা এলাকার মানুষ কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট আর ই নিউজ